এই ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যারিয়েবল নিয়ে ভ্যারিয়েবলের একটা অংশ নিয়ে জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে ভ্যারিয়েবল তিনভাবে লেখা যায় এখানে বলাই আছে একটা হচ্ছে ভার কিওয়ার্ড দিয়ে একটা হচ্ছে লেট কিওয়ার্ড দিয়ে এবং আরেকটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড দিয়ে ভারের অর্থ হচ্ছে ভ্যারিয়েবলের প্রথম তিনটা লেটার নিয়ে ভার যেটাই আগে যাভা ছিল এগুলো আগে ছিলই না এগুলো পরে এসেছে বাট এখন কারেন্টলি তিনটায় অ্যাভেলেবল আছে সো আমরা মূলত এই টিউটোরিয়ালে ভার নিয়ে কথা বলবো কিন্তু লেট মানে কি লেট মানে হচ্ছে ধরি যেটার এক্সাম্পল আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে দিয়েছিলাম কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি যেটা কখনো চেঞ্জ হবে না কনস্ট্যান্ট হ্যাঁ মানে অপরিবর্তনীয় সো এই তিনটা বইতে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো সেটা তারা বলছে এবং লেট এবং কনস্ট নিয়ে পরের টিউটোরিয়ালে আমরা বলবো সো ভ্যারিয়েবলস প্রথম যে কথাটা আজ মানে আসি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলকে লেখা হয় ভার দিয়ে হ্যাঁ আর কন্টেইনার ফর স্টোরিং ডেটা এটা আমি অলরেডি আমার এর আগে টিউটোরিয়াল যারা ফলো করছেন তারা অলরেডি এটার ব্যাখ্যা পেয়েছেন ভ্যারিয়েবলের বাংলা ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে ফেলেছি সো ভ্যারিয়েবলকে জাভা এভাবে চিন্তা করবেন যে এটা হচ্ছে ভ্যালু রাখার জায়গা কন্টেইনার ধরে রাখার জায়গা মেমরিকে বলা যে ভাই ধরার জন্য তুমি একটা জায়গা দাও সেই নামটা দেওয়া আর কি সেটাই হচ্ছে ভ্যারিয়েবল হ্যাঁ ইন দিস এক্সাম্পল এক্স ওয়াই অ্যান্ড জেড জেড আর ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড উইথ ভার কিওয়ার্ড আচ্ছা সো যদি আমরা এক্স নামে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই এখানে আরেকটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন ডিক্লেয়ার করা ডিক্লেয়ার মানে ঘোষণা দেওয়া আমি ঘোষণা দিচ্ছি এক্স নামে আমি একটা ভ্যারিয়েবল চাই সেটা জাভা বোঝানোর জন্য আপনাকে লিখতে হবে ভ্যার এক্স ঠিক আছে এটাকে বলা হয় ডিক্লেয়ার করা হুম তারপরে ইকুয়াল টু ফাইভ এই কথাটার মানে হচ্ছে আমি শুধু ডিক্লেয়ারই করে খান্ত হইনি আমি একবারে সেটার ভ্যালুও সেট করে দিয়েছি ফাইভ এই কথাটা আমরা দুই লাইনে লিখতে পারতাম হ্যাঁ কিভাবে আমি যদি ইট ইউর সেলফে যাই এখানে আমি এভাবে প্রথম লাইনে লিখলাম তারপরের লাইনে আমি লিখলাম এক্স ফাইভ আমি একটা স্টেটমেন্টকে দুইটা স্টেটমেন্ট করে ফেললাম এভাবেও লেখা যায় কিন্তু শর্টকাট হচ্ছে একবারে এভাবেই লেখা আর কি ঠিক আছে সো এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ারেশন এবং এই যে পরের লাইনটা যেটা আমি লিখেছিলাম আমি যদি আরেকবার লিখি এই অংশটাকে বলা হয় ডিক্লেয়ারেশন এবং এই জিনিসটাকে বলা হয় অ্যাসাইন করা হ্যাঁ অ্যাসাইনমেন্ট যেটা নিয়েও আমি এর আগে বলেছিলাম মানে ভ্যালু অ্যাসাইন করা ঠিক আছে এটা মনে রাখবেন আচ্ছা সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে আমি এক্স এর একটা ভ্যালু নিয়েছি ওয়াই এর একটা ভ্যালু নিয়েছি এবং জেড নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি যেটা যে সব সবসময় নিউমেরিকই ভ্যালু হতে হবে বা টেক্সট ভ্যালু হতে হবে স্ট্রিং হতে হবে তা নয় দুইটা ভ্যারিয়েবলের যোগফল বা একটা ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু আরেকটা ভ্যারিয়েবল মানে এই অপারেটর এই যে ইকুয়ালিটি অপারেটর এই পাশে ডান পাশে অবশ্যই এরকমও হতে পারে দুই তিনটা অপারেটরের অপারেশনের যোগফল বা ফলাফল এনিথিং হতে পারে এই জায়গাটায় তাই বলে আবার লেফট সাইডে এক্স প্লাস ওয়াই বসে না ঠিক আছে কারণ মানে এটা তো কমন সেন্স রাইট আমরা একটা নাম দিচ্ছি ভ্যারিয়েবলের এবং আমি ভেঙেও আপনাদেরকে দেখালাম যে এই জিনিসটার মানে হচ্ছে ভ্যার ইজ ইকাল ভ্যার এক্স ডিক্লেয়ার করলাম তারপরে এক্স ইজ ইকাল টু ফাইন ফাইভ অ্যাসাইন করলাম সো এখানে যদি আপনি কমন সেন্স অ্যাপ্লাই করলেই বুঝবেন যে এক্স প্লাস ওয়াই আপনি যদি বায়ে দেন ভার এক্স প্লাস ওয়াই মানে কি আপনি এক্স প্লাস ওয়াইকে ডিক্লেয়ার করছেন তা তো হয় না হুম আপনি একটা একটা করে ডিক্লেয়ার করতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে কথা ফ্রম দ্য এক্সাম্পল অ্যাবভ ইউ ক্যান এক্সপেক্ট এই ভ্যালুগুলো এটা এক্স ইজ ইকাল টু ফাইভ এক্স ইজ ইকাল টু সিক্স তাহলে জেড ইজ ইকাল টু কী হবে পাঁচ আর ছয় এগারো জেড হচ্ছে এগারো এখানে দেখেন বলে দিয়েছি এক্স স্টোরস দ্য ভ্যালু ফাইভ স্টোর কোথায় স্টোর করে মেমোরিতে ঠিক আছে আচ্ছা মাচ লাইক অ্যালজেব্রা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অ্যালজেব্রার মতো আমরা অ্যালজেব্রাতে অলরেডি এরকম জিনিস করেছি প্রাইস ওয়ান ইজ উকাল টু ফাইভ মানে এরকম এক্স ওয়াই না দিয়ে একটু বাংলা লেখা লেখিয়ে দেখিয়েছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রাইস ওয়ান ইজ উকাল টু ফাইভ প্রাইস টু ইজ উকাল টু সিক্স টোটাল প্রাইস হচ্ছে তাহলে দুইটার যোগ ফল ঠিক আছে সিম্পল হিসাব ইন প্রোগ্রামিং জাস্ট লাইক ইন অ্যালজেব্রা উই ইউজ ভ্যারিয়েবলস লাইক প্রাইস ওয়ান টু হোল্ড ভ্যালুস সো এখান থেকে আমরা যেটা বুঝতে পার পারছি ভ্যারিয়েবলের কনসেপ্ট হচ্ছে শুধুমাত্র ডেটা বা ভ্যালু স্টোর করা ঠিক আছে ইন প্রোগ্রামিং জাস্ট লাইক অ্যালজেব্রা উই ইউজ ভ্যারিয়েবলস ইন এক্সপ্রেশনস আমরা জানি এক্সপ্রেশনের টিউটোরিয়াল আমরা দেখেছি এগুলো হচ্ছে একটা এক্সপ্রেশন কারণ এখানে কি আছে এখানে একটা অপারেটর মানে এক্সপ্রেশন হচ্ছে কিন্তু এইটা আসলে এই পুরা জিনিসটা কিন্তু আসলে একটা এই যে পুরা যে জিনিস এটা কিন্তু একটা স্টেটমেন্ট বাট এই যে প্রাইস ওয়ান প্লাস প্রাইস টুটা কিন্তু একটা এক্সপ্রেশন ঠিক আছে সো আমরা ভ্যারিয়েবল মানে ইউ ইউজ ভ্যারিয়েবলস ইন এক্সপ্রেশনস টু মানে আমরা এই এক্সপ্রেশনটার মধ্যে আমরা কিন্তু ভ্যারিয়েবল ইউজ করেছি হ্যাঁ আমরা জানি এক্সপ্রেশনের মধ্যে ভ্যারিয়েবল ইউজ করা যায় ঠিক আছে সো সেটাই বলছে ফ্রম দ্য এক্সাম্পল আই ইউ ক্যান ক্যালকুলেট দ্য টোটাল টু বি ইলেভেন হ্যাঁ সো আমরা টোটালটা ইলেভেন ক্যালকুলেট করতে পারি জাভাস্কিপ ভ্যারিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডেটা ভ্যালুস দিস ইজ দ্য ফর্মাল ডেফিনিশন যে ভ্যারিয়েবল মূলত কী করে ঠিক আছে সো এই হচ্ছে ভ্যারিয়েবলের কনসেপ্ট এটা কেউ টেনে বড় করার প্রয়োজন নাই আমরা এর পরের টিউটোরিয়ালে চলে যাচ্ছি